আমরা অনেক সময় বাইরে কোথাও ঘুরতে গিয়ে হোটেলকে আমাদের নিরাপদ আশ্রয় হিসাবে বেছে নিই, কিন্তু কখনো কি লক্ষ্য করেছেন হোটেলের বিছানার চাদর এবং বালিশের কভারগুলো সাদা রঙের কেন হয়? হয়তো আপনি ভাবছেন এ আবার কি কথা, কিন্তু না, এর পিছনে রয়েছে যুক্তিগ্রাহ্য কারণ। ওয়েস্টিন এবং সেরাটন হোটেলের ডিজাইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিন হুবার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্টের কলকাতার হাউসকিপিংয়ের অধ্যাপক তরুণ সরকার জানান, 9 দশকের শুরুতে ওয়েস্টিন হোটেল গ্রুপ তাদের হোটেলের ঘরগুলিতে সাদা বালিশ, চাদর, তোয়ালের ব্যাপক ব্যবহার শুরু করে। তিনি আরও জানান, 1970 এবং 80 দশকে ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি নামী হোটেলেও সাদা চাদর বালিশ এর ব্যবহার চলছিল। তবে 1990 দশকের ওয়েস্টিন এবং সেরাটন হোটেলের ডিজাইন বিভাগের ভাইস প্রেসিডেন্ট এরিন হুবারি ওয়েস্টিন হোটেলের গ্রুপের ঘরগুলিতে সাদা চাদর বালিশের ব্যবহার পরামর্শ দেন। এক্ষেত্রে বেশ কয়েকটি যুক্তিও দিয়েছিলেন হুবার। তিনি বলেন, সাদা চাদর বালিশ হোটেলের অতিথিদের মনে পরিচ্ছন্নতার অনুভূতি তৈরি করে, এনে দেয় মানসিক তৃপ্তি। এরিন হুবারের যুক্তি মেনে এই পদ্ধতির ব্যবহারের ফলে ওয়েস্টিনের হোটেলগুলির ব্যবসা অনেকটাই বেড়ে যায়। অতিথিদের পছন্দের হোটেলের তালিকায় জায়গা করে নেয় ওয়েস্টিনের হোটেলগুলি। পরবর্তীকালে প্রায় সকলেই এই পন্থা অনুসরণ করতে শুরু করে। একথা আমরা প্রায় সকলেই জানি যে সাদা রং অনেক বেশি আলোর প্রতিফলন ঘটায়, তাই সাদা চাদর বালিশ পর্দা ব্যবহারের ফলে হোটেলের ঘরগুলি আরও উজ্জ্বল বলে মনে হয়। তাছাড়া সাদা চাদর বালিশ পর্দা ময়লা হলে সবকটি একসঙ্গেই ধুয়ে নেওয়া যায়। অন্যান্য যে কোনো রঙের ক্ষেত্রে এক রঙের কাপড়ের থেকে আর একটার রং লেগে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়, তাই সাদা রঙের চাদর ব্যবহারের আখেরে হোটেলেরই সাশ্রয় হয়। এছাড়াও সাদা রং যে দেখতেও ভালো লাগে তা আর বলার অপেক্ষা রাখে না, ফলে এরিন হুবারের যুক্তি অনেকটাই হয়ে ওঠে সকলের কাছে গ্রহণযোগ্য। হোটেলের ঘরগুলি দেওয়ালের রং ঘন ঘন পাল্টানো সম্ভব নয়, আর ঘরের দেওয়ালের রঙের সঙ্গে বিছানার চাদরের বালিশ বা পর্দার রং না মিললেও দেখতেও ভালো লাগে না। তাছাড়া ঘন ঘন মানানসই রঙের চাদর বালিশ আর পর্দাও পাওয়া মুশকিল, বানাতে দেওয়াও বেশ খরচ সাপেক্ষ। তাই সাদা রঙের চাদর বালিশ বা পর্দার ব্যবহারে এই সমস্যাগুলির সমাধান হতে পারে অনায়াসে। হাউসকিপিংয়ের অধ্যাপক তরুণ সরকার আরও জানান, নামী হোটেল গ্রুপগুলি সর্বত্রই তাদের ঘরগুলির গুণমান অপরিবর্তিত রাখার জন্য সাদা চাদর বালিশ বা পর্দার ব্যবহার করে থাকে, কারণ সাদা রঙের চাদর বালিশ বা পর্দা অপেক্ষাকৃত সস্তায় এবং সহজলভ্যও হয়। ব্যতিক্রমী কিছু সৃষ্টি করতে চাইলেও খুঁটিনাটি বিষয়ে নিখুঁত পর্যবেক্ষণ জরুরি। এই মতাদর্শকে সামনে রেখে এরিন হুবারের এই পদক্ষেপ হোটেলের ব্যবসার আমূল পরিবর্তন এনে দেয়। সামান্য চাদর বালিশের রং হোটেলের ব্যবসার ক্ষেত্রে বা হোটেলের অতিথিদের ভাবনা চিন্তার কতটা প্রভাব করতে পারে তা বুঝিয়ে দিয়েছেন এরিন হুবার। বিশ্বের বিভিন্ন প্রান্তে শতাধিক নামী হোটেলে এমনই আরও নানা খুঁটিনাটি বিষয় মাথায় রেখে ব্যবহার করা হয় সাদা রঙের চাদর বালিশ, তবে এরিন হুবারের যুক্তি বা ব্যাখ্যাগুলি সবচেয়ে গ্রহণযোগ্য। ধন্যবাদ।